আসসালামু আলাইকুম আমি যাচ্ছি আজকে আগারগাঁও আগারগাঁও যাচ্ছি হচ্ছে আমার আইডি কার্ডটা ঠিক করার জন্যে ঠিক করার জন্যে না মানে ভুল হয়েছিল সংশোধন করার জন্য আবেদন করেছিলাম অনলাইনে ওই আবেদনটিও ভুল হয়েছে এখন আমি যাচ্ছি হচ্ছে নির্বাচন অফিসে মানে নির্বাচন ভবনে যাতে আমি আইডি কার্ড যে আবেদনটি করেছিলাম অনলাইনে ওটা ক্যান্সেল করার জন্য ওটা ক্যান্সেল করার জন্য মূলত বিভাগীয় পর্যায়ে যেতে হয় জেলা পর্যায়ে হয় না এই জন্য আমি এখানে যাচ্ছি ক্যান্সেল করে তারপরে আবার আমি আবেদনটি মানে সঠিকভাবে করবো দেখি কী করা হয় কী করে এই তো আমি এসে পড়েছি কাছাকাছি আজকে রাস্তায় এত জ্যাম ছিল তারপরে আবার এত রোদ মানে খুব মানে খারাপ লাগছে এত দূর আসা আসলে ভালো লাগছিল না বাচ্চা নিয়ে এই তো আমি কাছাকাছি এসে পড়েছি তো আমি কাছাকাছি এসে পড়েছি এত মানে ডিস্টার্ব লাগছিল এই তো এটা হচ্ছে আগারগাঁও মানে নির্বাচন ভবনের অপোজিট সামনে আর কি এখানে অনেকগুলো ফটোকপির দোকান আছে এখান থেকে ফটোকপি করা যায় আজকে আমরা বাইকে গিয়েছিলাম গাড়ি নিয়ে যায়নি তাড়াহুড়া করে যাওয়ার জন্য কারণ গাড়িতে গেলে গাড়িতে গেলে প্রচুর লেট হয় জন্য মোটর সাইকেলে আসছি এই তো এখানে অনেকগুলো ছোটো ছোটো কম্পিউটার নিয়ে বসে আছে মানে দোকান ফটোকপি তারপরে হচ্ছে আবেদন করার জন্য অনেক মানে আছে এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো ছোট ছোট টং নিয়ে বসে আছে এখান থেকে মূলত আমি আইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে আমার সার্টিফিকেট ফটোকপি সবগুলো নিয়ে যাব। খুবই ঝামেলার কাজ আসলেই গরমের মধ্যে একদম ভাল লাগছিল না তারপরেও যেহেতু একটি মানে আবেদন করেছি ভুল হয়েছে সংশোধনের জন্য আমাকে আসতেই হতো তাই আসা আরেকদিন এসে ঘুরে গিয়েছিলাম ওই দিন ওই অফিসের বস বসেনি আমরা বসে থেকে চলে গিয়েছিলাম আজকে আবার আসা এই তো এখানে কি যে এক ব্যবসা শুরু হয়েছে আসলে সব জায়গাতেই ধান্দাবাস যাই হোক এটার বললাম না কি হয়েছে এই তো আমরা সামনে চলে গেছি এখানে ফটোকপি করা শেষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই তো আমরা কাছাকাছি এসে পড়েছি আসলে সরকারি কাজগুলো মানে খুবই স্লো কাজ করে মানে ভালো লাগে না আরেকদিন আসলাম অনেকক্ষণ বসে থেকে গেলাম আজকে আবার আসা মানে আইডি কার্ডটা তো আসলে আমরা উল্টাপাল্টা করিনি এটা যেহেতু যারা টাইপ করেছে ওরা ভুল করেছে আমরা তো আর করিনি ইচ্ছে করে তো আর কেউ দরকারি কাগজপত্রগুলো ভুল করে না যাই হোক ভুল তো মানুষের জন্যই সংশোধনের জন্য আসছি দেখি কি হয় এই তো নির্বাচন ভবন আমরা এটার ভিতরে ডুবব দিক দিয়ে ওই দিয়ে ঘুরে আসতেছি যারা ভুল করবে তাদের আসলে ভুল না ভুলটা আমাদেরই আমরা কেন অপরাধী হয়ে আসছি এখানে ওই তো ডাক ও টেলিযুগ যোগাযোগ বিভাগ ওখানে ছোটোবেলা যেরকম পোস্ট অফিসের ইয়া থাকতো এরকম ওই যে রেড কালার যাই হোক ভালোই লাগে এটা দেখতে মনে হচ্ছে যেন ছোটোবেলার সেই পোস্ট অফিসের সামনে যে একটা ইয়া থাকতো ছিটি ফালানোর বক্স ওটার মতো দেখা যাচ্ছে অনেক বড় ভালোই লাগছিল এই বিল্ডিংটা দেখে এই তো আমি এই পাশ দিয়ে এসে আমরা এখানে ওই নির্বাচন ভবনের সামনে এসে পড়েছি এখানে পার্কিংটা করে আমরা ভিতরে চলে যাবো এত রোদ ছিল আসলে মানে খুবই গরম লাগছিল এখানে পার্কিং করে দিয়ে গেট আমরা এখন এই যে গেটের ভিতরে ঢুকতেছি গিয়ে দেখি কি হয় তো সামনের দিকে যাচ্ছি অনেকেই দাঁড়িয়ে আছে বাম পাশে মূলত এই যে এই বিল্ডিং এই পাশটায় বাম পাশটায় ছাতার নিচে এইখানে ব্যাং করা হয় যারা যারা মানে আইডি কার্ড এক একজন এক এক কাজে আসে যাই হোক আমাদের ব্যাঙ্ক জমা দিতে হবে না আমরা শুধু খালি সংসদের জন্যই আবেদনটি এখানে জমা দিয়ে যাব দেখি কি হয় এ তো এটা হচ্ছে আমরা যেখানে যাব ওটা দোতলায় এই যে গেট এটাই গেট দিয়ে আমি ঢুকেছি এদিক দিয়ে এই পাশটা দিয়ে এ তো দিয়ার দৌড়াদুরি করছিল অনেকে অপেক্ষা করছেন অপেক্ষার শেষ নেই এই সরকারি কাজগুলো আসলে আসলে অপেক্ষা ছাড়া কিছুই করার থাকে না এই তো আমরা এখন দোতলায় উঠছি আমাদের ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে যে আমি উপরে উঠে গেলাম অনেকে অপেক্ষা করছে কেউ কেউ ঝগড়াও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন লেট হবে অনেক দিন আসতেছে কিচ্ছু হচ্ছে না একজনকে নাকি এক বৃদ্ধ লোক উনি আসছে ওনাকে বলতেছে যে এক বছর পরে আসেন উনিও খুবই রাগান্বিত হয়ে খুব চিৎকার করছিল ওটা আমি ভিডিও করতে পারিনি চিৎকারের জন্য আচ্ছা যাই হোক এখন শান্ত হয়ে সবাই বসছে আমিও এখানে অপেক্ষার জন্য বসে গেলাম অপেক্ষা ছাড়া তো আর কিছু করার নেই জমা দিব ফাইলটা দেখি কখন আমার ডাক পড়ে সিরিয়াল আসেও দীর্ঘ টাইমের ব্যাপার আসলেই বসে বসে মানে বোরিং লাগছিল খুবই এই তো দীর্ঘ অপেক্ষার পর আমারও ডাক আসলো আমি ভিতরে গেলাম যেখানের যে বস উনি এত খারাপ ব্যবহার করছিল সবার সাথে আমার সাথে করেছে কিছুই করার নেই আসলেই নিরবতা পালন করা ছাড়া অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অপেক্ষার পরে আমাকে বলতেছে এখন আবার যেতে হবে আমাকে হোম দৃষ্টিকে এটা কোনো কাজ আমি দুই দিন যাবত আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে এখন আবার যেতে হবে না কেন এখানে আসা আমার